নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আমি আবার এসে গেছি। আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্যে। আর পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক আর কমেন্ট করে জানানোর জন্যে। গল্পটির নাম হলো মধ্যরাতের রহস্যময়ী নারী, লেখক ওয়াশিংটন আরভিং। সেটা ছিল এক ঝড়ের রাত। ফরাসি বিপ্লবের আগুন শিখা জ্বলে উঠেছিল চারপাশে। প্রতিবাদী কণ্ঠস্বর ক্রমশই মুখর হচ্ছে। এই পটভূমিতে আমরা জার্মান দেশীয় এক যুবকের কথা বলবো। রাত গভীর থেকে গভীরতর হয়েছে। প্যারিস শহরের পুরনো অংশে সে এখন হেঁটে চলেছে। আলোকশিখা ক্রমশই নিষ্প্রভ হয়ে আসছে। আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত। সংকীর্ণ গলিপথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কিন্তু সবথেকে আগে ওই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার, কারণ সেই হলো এই গল্পের এক হতভাগ্য নায়ক। তার নাম গটফ্রাইড উল্ফ গ্যাং। অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার। বেশ কিছুদিন সে গোটিনজেন শহরে পড়াশোনা করেছিল। একদিকে কল্পনাবিলাসী, অন্যদিকে আশাপ্রদ, এই দুই বিপরীতমুখী সত্তার প্রতিফলন ঘটে গেছে এই মনের দর্পণে। কিছুদিন বন্য উগ্রতায় এখানে সেখানে ঘুরে বেড়ালো উদ্দেশ্যহীনভাবে। ভবিষ্যৎ সম্পর্কে সেভাবে চিন্তাভাবনা করল না। অবশ্য জার্মান দেশের অনেক ছাত্রই এই রোগে ভুগে থাকে। একাকিত্বের জীবন দর্শন, তীব্র দহন এবং নিঃসঙ্গতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব, রিক্ত, ক্লান্ত। স্বাস্থ্য ভেঙে পড়ল, কল্পনা হলো বিষাদগ্রস্ত। মাঝে মধ্যে সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে স্বজগৎকল্পিত চিন্তাধারায় মগ্ন থাকত। চারপাশে নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল সোয়েডেনবার্গের মতো। তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করত। এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই। সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতি প্রকৃত ঘটনার বিচ্ছুরণ ঘটে যায়। শুধু তাই নয়, এমন কিছু অধিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সবসময় নিয়ন্ত্রিত করে। ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো এই চিন্তাধারায়। আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে, আরও বিরক্ত, জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা। এবার সে কী করবে? বন্ধুরা তার জন্য প্রার্থনা করল। শেষ পর্যন্ত সবাই মিলে বলল স্থান পরিবর্তন করলে তার এই মনোভাবের পরিবর্তন হতে পারে। তাই সে চলে এলো প্যারিস নগরীতে, বাকি পড়াশোনা শেষ করবে বলে। আর প্যারিস, যাকে আমরা যৌবনের তীর্থক্ষেত্র বলতে পারি। গডফ্রাইডের উল্ফ গ্যাং যখন প্যারিসে আসে তখন প্যারিসের চারিদিকে বিদ্রোহ শুরু হয়েছে। প্রথম দিকে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এক পৈশাচিক উন্মাদনা, পরবর্তীকালে ধীরে ধীরে তা কমে এসেছে। প্যারিসে পা দেবার সঙ্গে সঙ্গে আমাদের নায়কটি সেখানকার রাজনৈতিক এবং দার্শনিক মতবাদের দ্বারা আকৃষ্ট হলো। কিন্তু এই রক্তপাতকে সে মনে প্রাণে ঘৃণা করত। তাই রক্তাক্ত বিপ্লবের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সে আপ্রাণ চেষ্টা করল। প্যারিসে এসে কিন্তু তার স্বাস্থ্য বা মনের খুব একটা উন্নতি হলো না। সে থাকতো ছাত্রদের কোয়ার্টার্স পেস ল্যাটিনে, সেখানকার একটা অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা, বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। মাঝে মধ্যে সে সংকীর্ণ গলিপথে হাঁটতে হাঁটতে দুপাশের বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতে ভবিষ্যৎ সম্পর্কে নিজস্ব অনুমানগুলো ভাবত। আবার কখনো সে প্যারিসের বিখ্যাত গ্রন্থাগারে গিয়ে বইয়ের জগতেই মুখ ডুবিয়ে বসে থাকত। যেসব লেখকরা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের রচনা পড়তে সে খুব ভালোবাসত। শুধু তাই নয়, সে পড়ত সেই সব লেখা আপাতত যার কোনো মূল্য নেই, যারা ধুলি ধূসরিত শয্যা পেতেছে। এইভাবে সে অস্বাস্থ্যকর বইয়ের খিদে আরও বাড়িয়ে তুলল। সংক্ষেপে বলা যায়, এইভাবে সে সাহিত্য জগতের এক অবাঞ্ছিত আগন্তুক হয়ে উঠেছিল। ক্ষয়প্রাপ্ত সাহিত্যচর্চায় হয়ে উঠেছিল এক এবং অদ্বিতীয়।
উলফগ্যাং তার এই নিঃসঙ্গ জীবনের মধ্যেও চারিত্রিক বৈশিষ্ট্য এবং শুদ্ধতা বজায় রেখেছিল। আসলে সে কল্পনার জগতে বাস করতে ভালোবাসত, এই বাস্তব পৃথিবীর সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। সে ছিল খুব লাজুক প্রকৃতির, চট করে কারোর সাথে মিশতে পারত না, কখনো বন্ধু মহলে তাকে দেখা যায়নি। তবে সে নারী সৌন্দর্যে এক কামনা মোদির উপাসক ছিল। মাঝে মধ্যে সে তার একাকিত্বে নিজস্ব যন্ত্রণাদগ্ধ দ্বীপ্রহরে বিভিন্ন নারীর মুখপয় কল্পনা করত। তার কল্পনার পক্ষীরাজ ঘোড়া দিক দিগন্তে কোথায় ছুটে যেত কে জানে। এইভাবে সে বোধহয় তার নিজস্ব জগতের মধ্যে একটি আলোকিত উদ্যানে সন্ধান করেছিল। যেভাবে শুধু সুন্দরী রমণীদের মুখের ছবি শোভা পাচ্ছে, দিন এগিয়ে চলে, উত্তেজনা বাড়তে থাকে, উন্মাদনা তীব্র থেকে তীব্রতর হয়, স্বপ্ন দেখা জগৎটা ক্রমশ দিগন্ত বিস্তৃত হচ্ছে, সে একটা মুখচ্ছবি দেখতে পেল। আহা, এমন স্বর্গীয় সৌন্দর্য সত্যি কি সম্ভব? বারবার চোখ বন্ধ করলেও সেই এক মুখ দেখতে পায়। তখন সে একেবারে উন্মাদ প্রায় হয়ে উঠেছে। আসলে এই ছলনাময়ী নারীর মুখটা সমগ্র দিনের চিন্তাধারাকে আচ্ছন্ন করেছে, রাতের স্বপ্নকে করেছে আচ্ছাদিত। সংক্ষেপে বলা যায়, সে সবসময় স্বপ্ন মুহূর্তের মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসে। কোনো কাজে তার মন বসছে না, একক যন্ত্রণা দগ্ধ প্রহর কাটছে শুধু এই কল্পিত মুক্তির দিকে তাকিয়ে। হয়তো এটাই উন্মাদ অবস্থার প্রাক মুহূর্ত, এটাই হলো গডফ্রাইড উলফগ্যাংয়ের মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কাহিনী। ঠিক এই সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল, মুখোমুখি নয়, কালোকালীর আমন্ত্রণে। সেই বৃষ্টিমুখর ঝোড়ো রাতে সে বাড়ি ফিরছিল মারাইসের পুরনো সংকীর্ণ গলিপথের মধ্য দিয়ে। মারাইস হলো প্যারিস নগরীর সবচেয়ে প্রাচীন অংশ, যে অংশ এখনও আভিজাত্যের এবং পরম্পরাকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। মাঝে মধ্যেই বজ্রপাতের হুঙ্কার রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছিল। সে এসে দাঁড়ালো প্লেসে গ্রিভে। এই জায়গাটি সব সময় ফাঁসি দেওয়ার মতো জঘন্য কাজটি করা হয়। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে উলফগ্যাংয়ের মনে কীরকম যেন একটা বাতাবরণের সৃষ্টি হলো। সে সুপ্রাচীন হোটেল ডের ভিলের দিকে তাকিয়ে থাকলো। তার সামনে ধুধু বিস্তীর্ণ শূন্যতা। এই চতুষ্কোণ অঞ্চলটি পার হবার সময় হঠাৎ তাকে এক প্রচণ্ড ভয় এসে গ্রাস করল। সে দেখতে পেল একটি গিলোটিন যন্ত্রের সামনে সে দাঁড়িয়ে আছে। এই যন্ত্রটি আতঙ্ক এবং অভিশাপের প্রতীক। এই যন্ত্রটির মাধ্যমে কত মানুষের জীবন দ্বীপ নিভে গেছে। এ সর্বত্র লেগে আছে রক্তের দাগ। তার সমস্ত চিন্তাধারা আচ্ছন্ন হয়ে গেল। সে অবাক চোখে তাকালো সেই ভয়ঙ্কর যন্ত্রটির দিকে। তার কেবল মনে হলো এই যন্ত্রটি বুঝি তার নতুন শিকারের সন্ধানে মগ্ন। এখন সে কি করবে? তার হৃৎস্পন্দন হয়েছে দ্রুততর, সমস্ত শরীর জেগেছে শিহরণ। সে ভবিষ্যতে ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা চিন্তা করতে লাগলো। এবার কি তাকে ছুটতে হবে? এই জঘন্য নরকের অন্ধকারে সে দাঁড়িয়ে থাকতে পারল না। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে আলো ঝলসে উঠছে। এ কি, কাকে দেখতে পেল চোখের সামনে? এক নারী মূর্তি, সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা। সেই মূর্তিটি কোথায় বসে আছে? একটি বেদির সোপানে সামান্য ঝুঁকে আছে সামনের দিকে। সে কোলের মধ্যে তার মুখ লুকিয়েছে, অথচ তার কেশরাশি পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টি স্নাতা এই মহিলা মধ্যরাতে তাকে কী বার্তা শোনাবে? উলফগ্যাং ভাবল এখানে সে এক মুহূর্ত থাকবে না। পর মুহূর্তে তার মনের মধ্যে অন্যতম এক ভাবনার অনুরণন। সে ভাবল এই স্বপ্নে দেখা নারী বোধহয় এই সোপানে উপবিষ্টা, এর সাহচর্য পেলে আমি আমার রুক্ষ ক্লান্ত জীবনের অবসান ঘটাতে পারব। এই মেয়েটিকে কি আমি রাতে স্বপ্নে এবং দিনে পোলাপের মধ্যে দেখে থাকি? তখন আর কিছুই ভাবতে পারছে না সে। তার মনে বিভিন্ন ভাবনার হাত ধরাধরি করে হেঁটে চলে যাচ্ছে। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। এখন সে কি করবে? এখন সে কি সত্যি সত্যি এই মেয়েটির সঙ্গে কথা বলবে? সাহস সঞ্চয় করার চেষ্টা করল। মনে হলো সময় অনন্তকালের দিকে বয়ে চলেছে।
এক পা করে সামনের দিকে এগিয়ে গেল আমাদের হতভাগ্য নায়কটি। ধীরে ধীরে পৌঁছে গেল সেই কালো পোশাক পরিহিতা রহস্যময়ী নারীর দিকে। এবার রমণী বোধ হয় তাকে আমন্ত্রণ জানাচ্ছে। সে মাথাটা একটু তুলল, তাকালো ছেলেটির দিকে। তার দুটি চোখের তারা এক আশ্চর্য বন্যতা ঠিকরে বেরোচ্ছে। ছেলেটি এবার অবাক হলো, এই তো বজ্রপাতে আলোকশিখায় উদ্ভাসিত মুখখানি, একে তো আমি দেখেছি আমার স্বপ্নে। হ্যাঁ, সেই বিষণ্নতার ছাপ, সেই একাকিত্বের যন্ত্রণা, অথচ কি এক স্বর্গীয় সৌন্দর্য মাখা। উলব্যাঙের সমস্ত সত্তায় তখন এক হিংস্র উন্মদ এবং পরস্পর বিরোধী আবেগের সঞ্চরণ। উলব্যাঙ আবার মেয়েটির দিকে তাকালো। এখন উলব্যাঙ কিছু বলবে, কিন্তু কিভাবে নীরবতার প্রহসে ভাঙবে। মেয়েটি ইঙ্গিত করা দৃষ্টিতে তাকালো ভয়ঙ্কর গিলোটিনের দিকে। তারপর সে নিজেকে ভাসিয়ে দিল তার বেদনাক্লান্ত কণ্ঠস্বর, এ পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই। উলব্যাঙ বলল, কিন্তু তোমার তো একটা থাকার জায়গা আছে। ঈষৎ হেসে মেয়েটি বলল, হ্যাঁ, কবরের অন্ধকারে। এই কটি শব্দ জার্মান দেশীয় যুবকের হৃদয় গলিয়ে দিল। উন্মাদের মতো ছেলেটি বলতে থাকে, যদি আমাকে তুমি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে কতই না ভালো হবে। দোহাই তোমায়, আমাকে তুমি ভুল বুঝো না, আমি একজন বন্ধুর জন্য দারুণ উদগ্রীব। প্যারিস শহরে আমার কোনো সহচর নেই, এই বিদেশে আমি একেবারে একা। তবে আমি কি তোমার সাহায্য করব? আমি কি তোমার বন্ধু হতে পারি? এসো, অনেক কথা জমে আছে আমার বুকের মধ্যে, তোমার কাছে সব কথা খুলে বলে আমি ভারমুক্ত হই। গড়গড় করে অনেক কথাই বলে গেল উন্মাদ উলব্যাঙ। ভাবতে পারলো না এমন সাহস সঞ্চয় করছে কিভাবে। উলফের কথার মধ্যে বিদেশি টান দেখে বোঝা গেল সে প্যারিসের সেই নাছোড় যুবকের মতো নয়, যারা মেয়ে দেখলেই লোভী কুকুরের মতো ছুটে আসে। মেয়েটি কি তার ব্যবহারে খুশি হয়েছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। মেয়েটি এখন কি করবে? সে কি তার আমন্ত্রণে সাড়া দেবে, নাকি সেই বিদেশি যুবকটিকে উপেক্ষা করবে? ধীরে ধীরে ছেলেটি তার আরও সামনে এগিয়ে আসে। এই তো এখানেই তো সে কুখ্যাত, এখানেই তো আছে চতুর্থ হেনরির স্ট্যাচু, যা কদিন আগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার বজ্রপাতের শব্দ, বৃষ্টি এবার জোরে পড়তে শুরু করল। সমস্ত প্যারিস এখন শান্ত, কিন্তু একটু আগে সেখানে ছিল মানুষের উদগ্র রাগের বিস্ফোরণ। পরবর্তীকালের অগ্নুৎপাতের জন্য মানুষ এখন প্রস্তুত হচ্ছে। এখন কি করবে এই সদ্য আলাপিত যুবক যুবতী? ছেলেটি কি পেস ল্যাটিনের সেই সংক্ষিপ্ত গলিপথে ফিরে যাবে, হেঁটে বেড়াবে সরবণের ধূলিধূষিত দেওয়ালগুলোর পাশ দিয়ে, নাকি যে পুরনো সংকীর্ণ স্যাঁতস্যাঁতে হোটেলে সে আশ্রয় পেয়েছে সেখানেই চলে যাবে? না, তার দুঃখ আর পরিপূর্ণ হচ্ছে। উলফগ্যাং বুঝতে পারছে না এখানে তার থাকাটা উচিত হবে কি না, কিন্তু এবার যে তাকে কিছু একটা করতেই হবে। কিভাবে সে মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করবে? এরপর আমরা একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা দেখতে পেলাম। সামনে হাঁটছে ছেলেটি, তা আর তাকে অনুসরণ করছে রহস্যময়ী ওই নারী। দেখতে দেখতে ছেলেটি তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল। এই প্রথম সে তার বাসস্থানে আগোছালো বিশৃঙ্খল অবস্থা দেখে লজ্জা পেল। এত উদাসীনতা জমে আছে প্রতিটি কোণে কোণে। তার একটিমাত্র থাকার ঘর একটা পুরনো দিনের স্যালুন, হারানো সভ্যতার চিহ্ন মাখা। এই জায়গাটি মেয়েটিকে আনা বোধহয় ঠিক হয়নি। আসলে লাক্সেমবার্গের প্যালেসের মধ্যস্থিত এই জায়গাটা অভিজাত আছে বলে সন্দেহ নেই, কিন্তু নেই কোনো আধুনিকতার দিকচিহ্ন। একসময় এই স্থানে অভিজাত শ্রেণীর মানুষ বসবাস করত। ঘরের কোণে কোণে অসংখ্য বই ও কাগজপত্রের ছড়াছড়ি। তারই মধ্যে একজন ছাত্রের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। একক খাটটি এক পাশে দাঁড়িয়ে আছে, আলো জ্বেলে দেওয়া হলো। এবার উলফগ্যাং সদ্য পরিচিতা ওই মেয়েটিকে ভালোভাবে দেখার সুযোগ পেল। হ্যাঁ, স্বপ্নে যে মেয়ে যেমনটি দেখে থাকে এ তার থেকে বেশি সুন্দরী, কিন্তু সমস্ত মুখমণ্ডলে এমন নির্লিপ্ততার ছায়া কেন? সে কি কোনো কারণে বিষণ্ন ঠিক বুঝতে পারা যাচ্ছে না।
তার কালো কুচকুচে চুল একটু আগে বৃষ্টিতে ভিজেছে, চোখ দুটি বড় এবং উজ্জ্বল। মনে হয় সে বোধহয় বন্যতার মধ্যে থাকতে ভালোবাসে। তার কারণ পোশাকের সাথে তার শারীরিক অবয়বের মিল হয়ে গেছে। মনে হচ্ছে তারা এক অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সব মিলিয়ে সে সত্যি রহস্যের এক চলমান নিদর্শন। যদিও তার পোশাকের মধ্যে পরিপাট্যের অভাব আছে, কিন্তু মনে হচ্ছে এটি বুঝি তার আলগা সৌন্দর্যের পরিচায়ক। একটিমাত্র গয়না সে পড়েছে তার গলদেশে, একটা কালো ব্যান্ড। সেখানে হীরক দুটির সৌন্দর্য চোখে পড়ছে। এতক্ষণ তাৎক্ষণিক উন্মাদনায় ভরা ছিল যুবকটির মন, এবার সে বাস্তব পৃথিবীতে ফিরে এলো। সে কীভাবে অসহায়কে সাহায্য করবে, কাঙ্ক্ষিত নিরাপত্তা দেবে? সে ভাবল এই ছোট্ট ঘরটি ওই রাতের অতিথির জন্য ছেড়ে দেবে, সে অন্য কোথাও শুয়ে থাকবে। কিন্তু ওই অজানা মেয়েটি শারীরিক এবং মানসিক সৌন্দর্যে সে এত বিমোহিত হয়ে গেছে যে সে সেখান থেকে অন্য কোথাও যেতে পারল না। মনে হলো কেউ যেন তাকে সম্পূর্ণভাবে সম্মোহিত করেছে। কথারা হারিয়ে গেছে, এমন কি সে এক মুহূর্ত অন্য কোথাও যাবার কথা ভাবতেও পারছে না। এবার মেয়েটির কথা কিছু বলা দরকার। মেয়েটি কিন্তু গিলোটিন সম্পর্কে কোনো কথা বলছে না। মনে হয় তার দুঃখ জ্বালা যন্ত্রণার কিছুটা উপশম হয়েছে। আসলে যুবকটির সংস্পর্শে এসে সে বোধহয় কিছুটা আশ্বস্ত হয়েছে। ধীরে ধীরে তার হৃদয় মোম গলতে শুরু করেছে। যুবকটি সম্পর্কে সে অনেক কিছু জানতে আগ্রহী। তারা একে অন্যকে বোঝাবার চেষ্টা করছে। এখন সময় এগিয়ে গেল। উলফগ্যাং ভালোভাবে তাকালো মেয়েটির দিকে। এবার ধীরে ধীরে সে মেয়েটিকে বলল তার স্বপ্নের কাহিনী, কিভাবে ওই মেয়েটি ইতিমধ্যে তার হৃদয় হরণ করেছে, সেই অবিশ্বাস্য ইতিহাস। ছেলেটির বলার মধ্যে এমন এক আন্তরিকতা ছিল, মেয়েটি অবাক হল, আরও কাছে আসার চেষ্টা করল। প্রগাঢ় আরতিতে ভরে উঠল তার সমস্ত হৃদয়। আসলে এই ঘটনার অন্তরালে বিশ্বাস অথবা তর্কের কোনো স্থান নেই। এখানে যা কিছু ঘটছে তাকে আমরা এক অলৌকিক অভিপ্রায় বলতে পারি। একসময় পৃথিবীতে এমন অনেক কষ্টকল্পনার জন্ম হয়েছে। পরবর্তীকালে আমরা এসব কুসংস্কারকে দূরে সরিয়ে দিয়েছি, কিন্তু এখনও পৃথিবীতে উলফগ্যাংয়ের মতো কিছু মানুষ বেঁচে আছে যারা মধ্যযুগীয় কষ্টকল্পনাগুলোকেও বাঁচিয়ে রেখেছে। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে জার্মানির দেশীয় যুবকটি বলল, আমরা কেন আলাদা থাকব, আমাদের হৃদয় এক হয়ে গেছে, আমরা কেন পৃথিবীর বুকে একসঙ্গে বেঁচে থাকব না, আমাদের দুটি আত্মা কি এখনও এক হতে পারবে না? এই কথাগুলি মেয়েটির মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করল? ছেলেটি এখন উন্মাদের মতো বলে চলেছে, তোমার কোনো বাড়ি নেই, কোনো পরিবার নেই, আমার সব কিছু আমি তোমাকে সমর্পণ করব, তুমি নিজেকে আমার প্রতি নিবেদন করো, কথা দিচ্ছি আমি সারা জীবন এভাবেই তোমার জন্য বেঁচে থাকব। এই প্রথম ওই অজানা মেয়েটি একটু হাসল, বিষণ্ণতা ঝরে পড়েছে ওই হাসির মধ্যে। সে বলল, চিরদিনের জন্য? উলফগ্যাং আবার বলল, হ্যাঁ চিরদিনের জন্য। এবার মেয়েটি হাততালি দিল, খুশি ছড়িয়ে পড়ছে তার সমস্ত তনুবাহারে। সে বলল, তাহলে আমি তোমার ফিসফিস কণ্ঠস্বরে আর সে এল আলিঙ্গনে আবদ্ধ হলো দুই তরুণ তরুণী। পরদিন সকাল হলো, সে সদ্য বিবাহিতা এই মেয়েটি তখনও ঘুমিয়ে আছে। এবার ছেলেটি বাইরে যেতে হবে, বড় অ্যাপার্টমেন্টে সন্ধান করতে হবে। বেরিয়ে গেল সে একরাশ খুশি নিয়ে। যখন সে ফিরে এলো দেখলো তখনই সেই রাতে রহস্যময়ী নারীটি বিছানায় শুয়ে আছে। তার মাথাটা অদ্ভুতভাবে ঝুলছে, একটি হাত তার ওপর স্থাপিত। ছেলেটি তাকে ডাকলো কিন্তু কোনো উত্তর পেল না। এবার সামনে এগিয়ে এলো, তার হাতে হাত রাখলো। এ কি এত ঠান্ডা কেন, হৃদয় কোনো স্পন্দন নেই। তার মানে? মুখের দিকে তাকালো, না, মুখটি বিবর্ণ, রক্তশূন্য এবং ফ্যাকাশে। সংক্ষেপে বলা যায় ওই নারী তখন মৃতদেহে পরিণত হয়েছে। ভীষণ ভয় পেয়ে সে চিৎকার করে ডাকলো সবাইকে, তার মনে নানা বিপরীত ধারণার অনুরণন। পুলিশ এসে গেল। পুলিশের একজন অফিসার ঘরে
ঢুকলেন তিনি এই মৃতদেহের দিকে তাকালেন, তারপর চিৎকার করে বললেন, হায় ভগবান, এই মেয়েটি এখানে এলো কী করে? উলফগ্যাং উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, স্যার আপনি কি একে চেনেন? অফিসার বললেন, হ্যাঁ, গতকালই তাকে গিলোটিনে হত্যা করা হয়েছে। উনি এগিয়ে গেলেন, মৃতদেহের গলায় যে কালো কলারটি ছিল সেটি ধরে টান দিলেন, সঙ্গে সঙ্গে কর্তিত মুণ্ডটি মেঝেতে গড়িয়ে পড়ল। এবার বোধহয় উলফগ্যাংয়ের অবাক হবার পালা, তার মানে পিশাচ আমাকে ভর করেছিল, আমার সর্বস্ব খেয়েছে, এই ডাইনি সর্বনাশী, আমি চিরদিনের জন্য হেরে গেলাম। অনেকে ছেলেটিকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই হলো না, চোখ বন্ধ করলে সেই রমণীর কথা মনে পড়ে যায় তার। আসলে একটি মৃতদেহ তখন তার সমস্ত সত্তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে আছে, শেষ পর্যন্ত ছেলেটির স্থান হলো এক উন্মাদাগারে। এভাবেই ওই বৃদ্ধ ভদ্রলোক তার গল্প শেষ করলেন। জিজ্ঞাসা চোখে আমি জানতে চাইলাম, স্যার সত্যি কি এটা একটা বাস্তব ঘটনা? উনি জবাব দিলেন, হ্যাঁ, আমি প্যারিসের এক উন্মাদাগারের ছেলেটিকে দেখেছি, নিজে মুখে সব কথা সে আমাকে বলেছে, এরপর কি আর অবিশ্বাস করা যায়। এই ছিল আজকের গল্প, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।